আসসালামু আলাইকুম। আজকে দেখবেন কীভাবে আপনারা 1000 চার্জ করবেন এবং গ্যাস চার্জ করবেন। আমরা 1000 কেন চার্জ করি? আমরা 1000 চার্জ করি আপনার ক্যাপিলারি আংশিক ব্লক হলে বা রানিং চোকিং হলে। শুধু শুধু 1000 চার্জ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই 1000 চার্জ করার কিছু একটা পরিমাণ আছে, যদি আপনারা বেশি পরিমাণ 1000 চার্জ করেন তাতে সমস্যা হতে পারে। আমরা এই রেফ্রিজারেটর কম্প্রেসারটাকে আগে ভ্যাকুয়াম করতেছি। আমরা এক্সটেনারের আউটপুটের দুইটা ক্যাপিলারির মাথা রেখেছি, একটা সরাসরি ইভাপোরেটরে চলে গেছে এবং আরেকটা মাথায় আমরা খোলা রেখেছি ভ্যাকুয়াম করার জন্য। উইদাউট আপনার ভ্যাকুয়াম পাম্প ছাড়া ভ্যাকুয়াম করতেছি আমরা। 30 থেকে 40 মিনিট ভ্যাকুয়াম করার পরে 29.9 ইঞ্চি মার্কারি ভ্যাকুয়ামে আসলে মিটারের গেজ মিটার 0.45 অ্যাম্পিয়ার নিতেছে কম্প্রেসার। ভ্যাকুয়াম করা অবস্থায় ভ্যাকুয়াম শেষ হলে আমরা 1000-এর প্যাকেট ছোট প্যাকেটটাকে কেটে কম্প্রেসার অফ করে দিলেই 1000টাকে ক্যাপিলারির মাধ্যমে পুরোপুরি এক্সপানশন ডিভাইস বা ক্যাপিলারির মধ্যে নিয়ে নেবে। সেটাই দেখাইতেছি আপনাদেরকে। 1000-এর প্যাকেটটাকে কাটা হলো, ছোট প্যাকেটটা। লো প্রেশার গেজ মিটার ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটাকে ধরে রেখে দেখবেন যে বাবল দেয় কি না। ভালো করে দেখার পরে দেখেন, যদি কোনো প্রকার বাবল না দেয় তাহলে আপনার ভ্যাকুয়াম হয়ে গেছে। তখন শুধুমাত্র কম্প্রেসারটাকে অফ করে নিয়ে ভ্যাকুয়াম থাকা অবস্থায় 1000টা চলে যাওয়ার পরেই পাঞ্চ করে দিতে হবে এই ক্যাপিলারির এই মাথাটাকে। এটা কিন্তু একটা এক্সট্রা ক্যাপিলারির মাথা, এটা কিন্তু অরিজিনাল আবার ওই ক্যাপিলারি না যেটা আমাদের এক্সপানশন ডিভাইস। আমি দুইটা রেফ্রিজারেটরের মাধ্যমে দেখিয়েছি, প্রথমটা আমাদের ওয়ালটন ফ্রিজের এবং দ্বিতীয়টা যেটা দেখাবো সেটা হচ্ছে এলজি। এটা ফ্রস্ট টাইপ ফ্রিজ, ওটা নন ফ্রস্ট টাইপ। দেখেন এই যে সম্পূর্ণ 1000 শেষ করার পরে আমরা নোস প্লাস দিয়ে ভালো করে চাপ দিয়ে দিচ্ছি। কোনো ভালো ফ্রিজে 1000 চার্জ করার কোনো প্রয়োজন নেই, যেটা ক্যাপিলারিতে সমস্যা আছে। এবং ক্যাপিলারি যদি সম্পূর্ণ ব্লক হয়ে যায় তাহলে অবশ্যই ক্যাপিলারি চেঞ্জ করে দিবেন। ক্যাপিলারি চাপ দেওয়ার পরে এখানে হোল্ডিং করে তারপরে গ্যাস চার্জ করবেন। এখন আমি আরেকটা সাবস্ক্রাইব করেন হাসান রেফ্রিজারেশন ইলেকট্রনিক চ্যানেলকে, আর বাজিয়ে রাখুন ঘন্টা বাটনকে নতুন নতুন ভিডিও দেখা এবং শেখার জন্য। এটা দেখাইতেছি, এটা নন পোস্ট ফ্রিজের। এটা দেখেন ভ্যাকুয়াম করা অবস্থা থেকে দেখাইতেছি। আমার সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, ওটা আপনি দেখে নিতে পারেন। এটার মধ্যে শুধু 1000 চার্জ এবং গ্যাস চার্জটাই দেখাবো। আমরা ক্যাপিলারি ক্লিয়ার করার জন্য 1000 চার্জ করে থাকি। এটা নন ফোর্সড ইনভার্টার এসি, সেম অবস্থায় অতিরিক্ত ক্যাপিলারি যেটা লাগানো আছে স্টেনারের আউটপুটে সেটা থেকেই আমরা দিয়ে রেখেছি। তিরিশ থেকে 40 মিনিট ভ্যাকুয়াম হওয়ার পরে আমরা কম্প্রেসারটাকে বন্ধ করে দিব। তখন ক্যাপিলারি দিয়ে 1000 চার্জ হয়ে যাবে। আগের যে সিস্টেমটা এটা একই সিস্টেমেই। আমি এর আগে আপনার 1000-এর কোনো ভিডিও দেইনি, এটা দিয়ে ভালো ভালো করে বোঝার জন্য দেওয়া হয়েছে। ভালো করে পাঞ্চ করার পরে দেখেন ভালো করে পাঞ্চ করা হইতেছে। একটা মাথা ওই দেখেন আউটপুটে চলে গেছে উপরে ইভাপোরেটরে যে লাগছে, আর এই মাথাটাকেই এক্সট্রাভাবে লাগানো হয়েছে কম্প্রেসার, মানে আলাদা কোনো কম্প্রেসার বা ভ্যাকুয়াম দিয়ে ভ্যাকুয়াম না করে আমরা শুধুমাত্র সিস্টেমের কম্প্রেসারটাকে দিয়েই ভ্যাকুয়াম করে ফেলি। তারপরে ব্লু টর্চ বা ব্লু ল্যাম্প দিয়ে আমরা ওটাকে হিট দিয়ে আস্তে আস্তে লাল হওয়ার পরে বেজিং রড গলিয়ে
ওল্ডিং করে নিতে হবে। ওল্ডিং করার সময় আস্তে আস্তে সাবধানে রাখতে হবে যাতে নাকি অন্য কোথাও আগুন না ধরে যায়। এবং খুব সুন্দর করে ওল্ডিং করে নেবেন, কারণ ফ্রিজের ক্ষুদ্র লিক থেকেই 1 মাস 1.5 মাস চলার পরে আবার ঠান্ডা ঠান্ডাটা কমে যাবে, তারপর এক সময় আর ঠান্ডা হবে না। এ কারণে ফ্রিজে ক্ষুদ্র লিকও রাখা যাবে না। ফ্রিজ সিস্টেম খুবই ছোট একটা সিস্টেম, তারপর আমরা এখন ভূকম্প শেষ হয়ে যাওয়ার পরে তার 1000 চার্জ করা শেষ হয়ে গেলে এবং হোল্ডিং করা শেষ হয়ে গেছে আমাদের, এখন আমরা গ্যাস চার্জ করব। এলজি নন ফোস্ট, এটা 800 নম্বর গ্যাস, 800 নম্বর গ্যাস খুবই পাতলা, এবং অবশ্যই গ্যাস থাকা অবস্থায় হোল্ডিং টর্চ ধরানো যাবে না, তাহলে বিস্ফোরণ হতে পারে। এবং 800 নম্বর গ্যাস ধার্য গ্যাস, আপনারা সবাই জানেন। দেখেন এখনও ভেকমেই আছে, ভেকম যাতে কোনো প্রকারে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা চার্জিং লাইন দিয়ে গ্যাসের বোতল থেকে গ্যাস চার্জ করব। এগুলো ছোট মিনি বোতল, বাইরে থেকে কিনতে পাওয়া যায়, এগুলোর মধ্যে গ্যাস নিয়ে আসে, গ্যাস চার্জ করতে হবে। নিপল ভালো করে লাগিয়ে নেবেন যাতে নাকি কোনো প্রকার বালু বা ঢিলা ঢিলাভাবে সংযোগ না হয়, তাহলে লিকুইড গ্যাস হাতে বাইর হয়ে হাত পুড়াতে পারে। এবং বাল্ব থেকে গ্যাস ছাড়ার পরে সিলিন্ডারের অবশ্যই পার্জিং করে নেবেন। পার্জিং হচ্ছে হোর্স পাইপের ভিতরে যে হাওয়াটা থাকে সেটা বাহির করে দেওয়া, হোর্স পাইপের হাওয়া বাইর করে দেওয়াটাই হচ্ছে পার্জিং করা। ভালো করে খুলে গ্যাস সিলিন্ডারকে আমরা ওপেন করে দিলাম। পার্জিং করা শেষ হয়ে গেলে ভালো করে টাইট করে দিবেন। আর একটু পার্জিং করে দিলাম, ওই যে গ্যাস বাড়িতে দেখাতে দেখতে পারতেছেন লিকুইড গ্যাস। তারপরে গ্যাস চার্জ করা 20-30 PSI গ্যাস চার্জ করার পরে আমরা অবশ্যই কম্প্রেসারটাকে চালিয়ে দিব এবং আস্তে আস্তে গ্যাস চার্জ করব। দ্রুত গ্যাস চার্জ করলে গ্যাস অনেক সময় বেশি চলে যেতে পারে, তাতে করে প্রথমে ঠান্ডা হবে না এবং পরে সাকশন পাইপে আইস আইস আসে এসে পড়বে এবং পরিমাণের তুলনায় অনেক কম ঠান্ডা হবে, সেই জন্য আস্তে আস্তে গ্যাস চার্জ করবেন। এবং আমি আগে বলছি 800 নম্বর গ্যাস খুবই পাতলা, গ্যাস চার্জ করার পরেই অফ করে দিবেন, তারপরে কম্প্রেসারটাকে চালু করে দিবেন। এভাবে 15-20 মিনিট গ্যাস চার্জ করা হলে হয়ে গেলে এভাবে রেখে দিলেই 3-4 ঘন্টা পরে ঠান্ডাটা পুরোপুরি চলে আসার পরেই আপনারা ফ্রিজটাকে ইউজ করতে পারবেন।